প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি হাসির গল্প, নিরুদ্দেশ। 5,000 টাকা পুরস্কার, 5,700 নয়, একেবারে 5,000। ব্রজবিনোদবাবুর চোখে আর ঘুম নেই, ঘুম যদি আসে তাহলে 5,000 করকড়ে ঝকঝকে টাকা ছাড়া আর কিছুরই স্বপ্ন নেই। কখনো সে 5,000 টাকা ঝনঝন করে তার সিন্ধুকে পড়ে রূপোর ঝর্ণার মতো, কখনো বা খসখসে খাস্তা নোট হয়ে রাশি রাশি তার বিছানাময় ছড়িয়ে পড়ে চৈতি হাওয়ায় বনের ঝরা পাতার মতো। তা স্বপ্নে দেখা আর আশ্চর্য কি, 5,000 টাকা তো বলতে গেলে ব্রজবাবুর হাতের মুঠোয়। হাতের মুঠোয় মানে এই পাশের ঘরের আরাম কেদারায়, যে কেদারায় কারুর এ পর্যন্ত বসা দূরের কথা, যা ছোঁয়ারও পর্যন্ত হুকুম ছিল না, সেই আরাম কেদারায় 5,000 টাকা জলজান্ত হয়ে বসে আছে। মনে করতেও ব্রজবাবু সারা গায়ে কেমন একটা কাঁটা দিয়ে ওঠে আনন্দে। ব্রজবাবু 5,000 টাকা যেন অনুভব করতে পারেন এঘর থেকেই, চোখে না দেখেই, শুধু নাকে গন্ধ শুকেই। গন্ধ অবশ্য ঠিক 5,000 টাকার বোধ হয় না, তার আর একটি বড় শখ তার দেরাজে রাখা দামি হাবানা চুরুটের গন্ধের সঙ্গেই তার যেন কেমন একটা সাদৃশ্য আছে বলে সন্দেহ হয়। মূর্তিমান 5,000 কি তার দেরাজ খুলে তাঁরই দামি চুরুটে শ্রাদ্ধ করছে নাকি? ব্রজবাবুর বুকটা ছাঁত করে ওঠে। অন্য সময় হলে বুঝি রক্তটাও মাথায় চলে যেত, কিন্তু এখন অমন ধৈর্য হারাবার সময় নয়। একটা বেফাস কিছু হয়ে গেলেই 5,000 ফসকে যেতে কতক্ষণ। তবুও চুরুটের ব্যাপারটা আর একটু তদন্ত না করলে যে মন মানে না। ব্রজবাবু ধীরে সুস্থে, কিছুই যেন হয়নি, এমনিভাবে পাশের ঘরে গিয়ে ঢোকেন, মুখে একটি সাদর আপ্যায়নের হাসি টানতেও বলেন না। আরাম কেদারার মূর্তিমান 5,000 তার দিকে কিন্তু ভ্রুক্ষেপও করে না, নিজের মনেই চুরুট টেনে যায়, তার সেই দামি হাবানা চুরুট। ব্রজবাবু আরও একটু এগিয়ে যান এবং ওই অবস্থায় কণ্ঠে যতখানি মধু রাখা সম্ভব ততখানি ঢেলে বলেন, এই যে শিশির, তোমার কি বলে চুরুট খাওয়াও অভ্যেস আছে নাকি? শিশির ওরফে ব্রজবাবুর মূর্তিমান 5,000 তার দিকে এতক্ষণে একবার কৃপা কটাক্ষ করে সংক্ষেপে জানায়, না। চুরুটের টান কিন্তু তার সমানে চলতে থাকে। ব্রজবাবুকে একসঙ্গে মুখের ও হৃদয়ের মাসল কন্ট্রোল করতে হয়। হেসে বলেন, ও অভ্যেস নেই, শখ করে একটু চেখে দেখছো বুঝি? আবার সংক্ষিপ্ত জবাব, হ্যাঁ। ব্রজবাবু স্নেহের উপদেশ দেওয়ার চেষ্টা করেন, অভ্যেস না থাকলে চুরুট খাওয়াটা আবার ভালো নয়, কি বলে মাথা ঘুরতে পারে, তাছাড়া তোমাদের এই বয়সে। কথাটা আর শেষ করা হয় না, শিশির হাতের চুরুটটা, সবেমাত্র ধরানো আস্ত চুরুটটা নেহাত তাচ্ছিল্যের সঙ্গে বাইরে জানলা গুলিয়ে ফেলে দিয়ে বলে, না, এ চুরুটটা ভারী কড়া। চুরুটটার সঙ্গে ব্রজবাবুর হৃৎপিণ্ডটাও যেন জানলার বাইরে ছিটকে পড়ে। এই নিদারুণ যুদ্ধের বাজারে একটা দুর্মূল্য দুষ্প্রাপ্য চুরুট মাত্র কটা টান দিয়ে যে বাইরে ফেলে দেয় কান ধরে, তাকেও তৎক্ষণাৎ চুরুটের পেছনে পাঠাবার প্রবল অভিলাষ হয়। কিন্তু সে অভিলাষ কোনো রকমে দমন করে তিনি বলেন, হেসেই বলেন, মন বলেছিলাম কি না? কি বলেছিলেন? শিশিরের গলায় বেশ ঝাঁচ। ওই যে ব্রজবাবু অত্যন্ত অপরাধীর মতো বলেন, অভ্যেস না থাকলে চুরুট খাওয়া ভালো নয়। বেশ, কাল থেকে সিগারেটা নিয়ে দেবেন, একটু একটু করে অভ্যেস করতে হবে, শিশির আদেশ জারি করে। সিগারেটা নিয়ে দেব? ব্রজবাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে থাকেন, একেবারে বিস্ময় নির্বাক, না নিয়ে দেন, দেবেন না, দরকার নেই আমার। শিশির আরাম কেদারা থেকে উঠে পড়ে বেশ রাগের সঙ্গেই। ব্রজবাবুর তৎক্ষণাৎ হৃদস্কম্প হয়, 5,000 টাকা বুঝি হাতছাড়া হয় এক্ষুনি। শশব্যস্ত হয়ে তিনি বলেন, আহার, আগ করছো কেন, আমি কি আনিয়ে দেব না বলেছি, তুমি যাচ্ছ কোথায়? একটু বায়োস্কোপে যাব ভাবছি, কাজ নেই, কম্ম নেই, চুপচাপ রাত দিন ঘরে বসে থাকতে তো পারি না।
তা তো নিশ্চয়। একদিকে আশ্বস্ত হলেও আবার একটা বাড়তি খরচের সম্ভাবনায় মনে মনে বিচলিত হয়ে ব্রজবাবু বোঝাবার চেষ্টা করেন, কিন্তু বায়োস্কোপের বদলে ঘরে বসে বই পড়তেই তো পারো, ভালো ভালো বই আমি না হয় লাইব্রেরি থেকে আনিয়ে দিচ্ছি। বই পড়লে আমার মাথা ধরে, সোজা জবাব দেয় শিশির আল্লাহ থেকে শালটা, ব্রজবাবু দামি শালটা গলায় জড়িয়ে তারপর হাত বাড়িয়ে বলে, দিন পাঁচটা টাকা। পাঁচ টাকা? বায়োস্কোপে যেতে পাঁচ টাকা কেন? পাঁচ আনার টিকিটে গেলেই তো হয়। ব্রজবাবু কাতরভাবে নিবেদন করেন, না হয় না, টিকিটের দাম দেড় টাকা ছাড়া চা খাওয়া আছে, আরো খুচরো খরচ আছে, পাঁচ টাকায় হবে কিনা তাই ভাবছি। শিশিরকে আর ভাববার অবসর দিতে ব্রজবাবুর সাহস হয় না, চটপট তিনি পাঁচটা টাকা বের করে দেন। শিশির অম্লান বদনে টাকা কটা পকেটস্থ করে বলে, আমার চাকরির ব্যবস্থা আপনি কিন্তু এখনো করলেন না, এরকম রোজ রোজ হাত পেতে আপনার কাছে টাকা নিতে কিন্তু আমি পারবো না বলে দিচ্ছি। গোদের ওপর বিস্ফোরণটুকুই ব্রজবাবুর কাছে অসহ্য, পাছে নিজেকে সামলাতে না পারেন এই ভয়ে তিনি তাড়াতাড়ি যা হোক একটা আশ্বাস দিয়ে নিজের ঘরে ফিরে এসে হিসেব করতে বসেন। পাঁচ হাজার টাকার এই দাঁওটা গেথে ডাঙায় তুলতে এ পর্যন্ত চারে সুতোয় ছিপে বড়শিতে তার কি পর্যন্ত গেছে তারই হিসাব। ব্রজবাবু যতক্ষণ হিসেব করছেন ততক্ষণ এ গল্পের গোড়াকার কথাটা বোধহয় সেরে নেওয়া যেতে পারে। ব্রজবাবুর পরিচয় নিশ্চয় দিতে হবে না, তার নাম এ পাড়ার কে না জানে এবং কেই বা মুখে আনে। অন্তত একবেলার খাওয়া দাওয়া না সেরে নয়, মাত্র তিন বছর হল তিনি মোটা পেনশন নিয়ে এ পাড়ায় এসে বেড়া বেঁধেছেন, কিন্তু এই তিন বছরেই পাড়ার ছেলে বুড়ো সবাই তাকে হাড়ে হাড়ে চিনেছে। তিন কুলে কেউ নেই, অবস্থাও বেশ ভালো, কিন্তু এমন হাড় কঞ্জুস দুনিয়ায় আর দুটি আছে কিনা সন্দেহ। সেই সেদিন পাড়ার ছেলেরা সাত দিন তার দৌড়ে হাঁটাহাঁটি করে সরস্বতী পুজোর জন্য নগদ একটা সিকি চাঁদা হিসেবে আদায় করেছিল। পরে অবশ্য দেখা গেছিল সিকিটা অচল। তা বলে ব্রজবাবু খরচ করেন না এমন নয়, কিন্তু সে শুধু দুটি ব্যাপারে, এক তার নিজের সুখ আর শখের জন্যে, আর ফাঁকিতে যদি কোথাও মোটা কিছু দাও মারা যায় তারই ফিকিরে। দাও মারবার ফিকিরে হেন ক্রসওয়ার্ড পাজল নেই যাতে তিনি একটা দুটো জবাব না পাঠান। এমন ঘরে বসিয়া এক হইতে পাঁচশো টাকা উপার্জনের বিজ্ঞাপন নেই যা নিয়ে দু একবার চিঠি চালাচালি না করেন, এমন কি আর্থিক উন্নতির ভরসা দেয় এমন কবজের খবরাখবরও তিনি রাখতে ছাড়েন না। কিন্তু এই দুটি ব্যাপার ছাড়া পরস্ময়ীপদী হওয়ার সুযোগ পেলে বাজে খরচের ধার দিয়ে তিনি যান না। পাড়ায় ভুবনবাবুর বাড়িতে সকালে চাটা ভালোই হয়, টোস্ট বুঝি সঙ্গে থাকে। ব্রজবাবু তাই সকালে একবার ভুবনবাবুর সঙ্গে দেখা না করলে দিনটাই খারাপ যায়। বিকেলে ভবতোষবাবুর বাড়ির তিনি নিত্য অতিথি, সেখানে একটু রাজনীতি আলোচনা না করলে তার নাকি ঘুমই হয় না, বলা বাহুল্য জলখাবারটা সেখানেই সারেন। সূর্যবাবুর বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান আছে, প্রায় সেখানে ব্রজবাবু পায়ের ধুলো দেন কচি ঢ্যাঁড়স বা পাকা পেঁপেটা কলাটা মূলোটা বেগুনটা শশাটার তারিফ করতে। ঠিক মতো তারিফ করলে কিছু তাকে নিয়েও আসতে হয় সঙ্গে, নিজের পক্ষে দুটো কাঁচা লঙ্কা না নিয়ে তিনি ফেরেন না। কিন্তু ব্রজবাবুর এমনই দুর্ভাগ্য যে পাড়ার লোকের পাল্টা খাতির করবার সুযোগ তার এ পর্যন্ত হলো না। বাড়িতে কেউ কদাচিৎ যদি আসে তাহলে ঠিক সেই দিনই তার চাকরটা কোথায় যে পালিয়ে থাকে তার আর ঠিকানা মেলে না। চাকরটা থাকলেও উনুন আর ধরতে চায় না, আর যদিও বা উনুন ধরে হঠাৎ সেই দিনই চায়ের টিন চিনির বয়েম এমন খালি থাকে যে চাকরকে ডাক দিয়ে বাজারে পাঠাতে হয় তৎক্ষণাৎ। ব্রজবাবুর চাকর সেবেলা যে আর বাজার থেকে ফেরে না তা বোধহয় বলাই বাহুল্য। এহেন আমাদের ব্রজবাবুর জীবনে হঠাৎ পাঁচ হাজার টাকার দাও কেমন করে দেখা দিল এবার সেই কথা বলি। সকালে ভুবনবাবুর বাড়ির চায়ের পাঠ সেরে ব্রজবাবু সেদিন পাড়ার লাইব্রেরির ফ্রি রিডিং রুমে বসে খবরের কাগজগুলোর সার সংগ্রহ করছেন।
এটিও ব্রজবাবুর নিত্য নৈমিত্তিক কাজ। রিডিং রুমে ঢুকে সকালবেলা সর্বপ্রথম তিনি খবরের কাগজগুলো হাত করেন। সেই খবরের কাগজ একটির পর একটি একেবারে নিংড়ে নিঃশেষ না করে তিনি কাউকেই ছাড়েন না। খবরের উপর তাঁর অবশ্য কোনো টান নেই, তিনি পড়েন শুধু বিজ্ঞাপন। সেদিন বিজ্ঞাপনের পাতাগুলো পড়ে ব্রজবাবু একরকম হতাশই হয়েছেন। একটি ছাড়া আর কোনো বিজ্ঞাপন তার মনে দাগ দেয়নি। বিজ্ঞাপনটি তাকে চুল ওঠাবার কোনো এক অত্যাশ্চর্য তেলের। ব্রজবাবুর মাথায় টাক আছে সত্যি, কিন্তু সে টাক সারাবার ব্যাকুলতায় ও বিজ্ঞাপনের প্রতি তিনি আকৃষ্ট হননি। তাঁর আকর্ষণের কারণ আলাদা। টাকের তেলের আবিষ্কারক সগর্বে ঘোষণা করেছেন যে তাঁর এই তেলের দাবি মিথ্যে বলে কেউ প্রমাণ করতে পারলে তিনি 1,000 টাকা পুরস্কার দিতে প্রস্তুত। নিজের মাথার টাকে ওই তেলকে বিফল প্রমাণ করে আইনের ফেরে 1,000 টাকা হাত করা যায় কি না প্যাচ কষতে কষতে পাশের আরেকটি বিজ্ঞাপনে ব্রজবাবুর চোখ পড়ে। সাধারণ নিরুদ্দেশের বিজ্ঞাপন, কিন্তু পুরস্কারের বহর একেবারে 5,000 টাকা। জোয়ান বয়সের একটি ছেলের ছবির নিচে সেই মামুলি ভাষায় বিজ্ঞপ্তি, এই নির্দিষ্ট ছেলেটির সন্ধান, বক্স নাম্বার এততে পৌঁছে দিলে 5,000 টাকা নগদ পুরস্কার। লুব্ধ দৃষ্টিতে ছবিটির দিকে ব্রজবাবু তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ ঠিক সেই আশ্চর্য মুহূর্তেই ঘরে যে ছেলেটি এসে ঢোকে তার দিকে ফিরে ব্রজবাবু একেবারে স্তম্ভিত হয়ে যান। নিজের চোখকেই তার বিশ্বাস হয় না, এও কি সম্ভব। দুরুদুরু বুকে তিনি আরেকবার খবরের কাগজের ছবিটার উপর ভালো করে চোখ বুলিয়ে নেন। তারপর ছেলেটিকে তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করেন। না, কোনো ভুলই নেই, এমনকি ডান দিকের কপালের কাটা দাগটা পর্যন্ত। ছেলেটি তখন তার কাছেই একটা চেয়ারে বসে একটা খবরের কাগজ টেনে পড়তে শুরু করেছে। এমন সুযোগ জীবনে আর দুবার আসে না। ব্রজবাবু আর দ্বিধা না করে পাশে সরে যান এবং একটু ইতস্তত করে যথাসম্ভব মধুর কণ্ঠে আলাপ শুরু করেন। আপনাকে তো আগে দেখিনি। ছেলেটি অত্যন্ত গম্ভীর প্রকৃতির বলে মনে হয় ব্রজবাবুর দিকে না তাকিয়ে বলে, আমিও আপনাকে দেখিনি। ব্রজবাবু দম্বার পাত্র নন, বলেন, তা তা বটে, তা এখানে বুঝি কাগজ পড়তে এসেছেন? জবাব আসে, না, চাকরির বিজ্ঞাপন দেখতে। চাকরি? আপনি কি চাকরি খুঁজছেন নাকি? এবার ছেলেটি ব্রজবাবুর দিকে ভ্রুকুটি করে তাকায়। হ্যাঁ খুঁজছি, দেবেন নাকি একটা? ব্রজবাবু একটু বুঝি হকচকিয়ে যান, তক্ষণই কিন্তু সামলে নিয়ে বলেন, তা চাকরি একটা চেষ্টা করলে কি আর দেওয়া যায় না? কথাটা খুব নিচু গলাতেই ব্রজবাবু বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু কেমন করে টেবিলের ওধারে কজনের কানে সেটা গেছে দেখা যায়। একজন বলে ওঠে, ব্রজবাবু আজকাল চাকরি বিরোচ্ছেন নাকি? পাড়ার চাঁদা ছাওয়া ওই ফাজিল ছেলেগুলোকে ব্রজবাবু দুচক্ষে দেখতে পারেন না, কিন্তু তখন বাজে ঝগড়ায় সময় নষ্ট করা চলে না। না না, এই বলছিলাম বলে একটু হেসে সে প্রসঙ্গ দাঁড়ি টেনে ব্রজবাবু আবার তার নতুন শিকারের প্রতি মনোযোগ দেন। তা আপনি থাকেন কোথায়? কোথাও না, যখন যেখানে সুবিধে হয়। ব্রজবাবুর নাড়িটা ডবল কদমে চলতে শুরু করে, সহানুভূতিতে একেবারে গলে গিয়ে তিনি বলেন, জানা শোনা কেউ নেই বুঝি এখানে, ভারী দুঃখের কথা তো। চাঁদা চাওয়া ফাজিল ছেলেদের একজন বলে ওঠে, অত যদি দুঃখ তাহলে ভদ্রলোককে আপনার বাড়িতেই জায়গা দিন না দুদিন। ফাজিল ছেলেটাকে এবার ব্রজবাবুর আশীর্বাদ করতে ইচ্ছে হয়। কথাটা একেবারে লুফে নিয়ে তিনি বলেন, তা কি আর দিতে পারি না, বিপদের দিনে লোককে যদি জায়গা দিতে না পারলাম তো বাড়িঘর আছে কি জন্যে। খানিক্ষণ সমস্ত ঘর একেবারে স্তব্ধ স্তম্ভিত। সে অস্বাভাবিক স্তব্ধতা নিজেই একটু সলজ্জ হাস্যে বিচূর্ণ করে ব্রজবাবু বলেন, কিন্তু উনি কি আর তা থাকবেন? সুবিধে হলেই থাকতে পারি, ছেলেটি তাচ্ছিল্য করে জানায়। কিন্তু ব্রজবাবু হাতে স্বর্গ পান। সেই দিন সকাল থেকেই 5,000 টাকার সেই রত্নটি অর্থাৎ শিশির ব্রজবাবুর বাড়িতে অধিষ্ঠিত।
ব্রজবাবু শিশিরকে বাড়িতে তুলেই খবরের কাগজের বক্স নম্বরের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছেন। এক মুহূর্ত বিলম্ব করেননি। 5,000 টাকা সিন্ধুকে তুলতে আর কতক্ষণই বা বাকি, কিন্তু সেই ততক্ষণই শিশিরকে ধরে রাখা যে এমন সমস্যা হবে তা কে জানত। সকালবেলা খেতে বসেই শিশির গোলমাল শুরু করেছে। ছো, এরকম চাল কি খাওয়া যায় নাকি, আর ঘি কোথায়? ব্রজবাবু সংকুচিতভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে বাজারের সব ঘি ভেজাল, সেই ভয়েই তিনি ঘি খাওয়া ছেড়েছেন। ব্যস্ত মাখন গলিয়ে নিলেই পারেন, ঘি নইলে আমার খাওয়াই হয় না, অম্লান বদনে বলেছে শিশির। তারপর এক এক করে সব রান্নারই খোঁজ ধরিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে যে মাছ মাংস তরি তরকারি দুবেলা তার ভালো মতো চাই, তা নাহলে সে এখানে থাকতে পারবে না। তবে হ্যাঁ, রাত্রে লুচির সঙ্গে রাবড়ির বদলে ভালো কাঁচাগোল্লা হলেও তেমন কিছু আপত্তি তার নেই। 5,000-এর খাতিরে ব্রজবাবুকে তারপর সব বন্দোবস্তই করতে হয়েছে, কিন্তু তাতেও রেহাই আছে কি? এক এক করে শিশিরের বায়না মেটাতে নিজের শোবার ঘর আসবাবপত্র বিছানা ছেড়ে ব্রজবাবু পাশের ছোট কুঠুরিতে এসে উঠেছেন। যা কিছু তার ব্যবহারযোগ্য কাপড় চোপড় সেসবে তার নিজের কোনো অধিকার আর নেই, শিশিরই ইচ্ছা মতো তার সদ্ব্যবহার করে। নেহাত জামাটা জুতোটা মাপে মেলে না বলেই বোধ হয় ছোঁয় না। এর ওপর রোজ তার হাত খরচা আছে, বায়স্কোপ থিয়েটার যেতে, এটা সেটা কিনতে। ব্রজবাবু একবার আপত্তি জানিয়েছেন কি, তৎক্ষণাৎ সে বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত। কাজেই ব্রজবাবু নিঃশব্দেই তার মন রাখতে তার পুরনো অফিসে গিয়ে একদিন শিশিরের চাকরির জন্য সুপারিশ পর্যন্ত করে এসেছেন। মনে মনে গুমড়ে ব্রজবাবু শুধু দিন গোনেন, দিন গোনেন চিঠির উত্তর আসার অপেক্ষায়। একবার পুরস্কারটা হাতের মুঠোয় এলে হয়, কিন্তু উত্তরটা আসতে যেন বড্ড দেরি হয়ে যাচ্ছে। নির্দিষ্ট ছেলের জন্যে অমন ব্যাকুল বিজ্ঞাপন যারা দেয়, তাদের জবাবটা আরও একটু চটপট আসা উচিত ছিল নাকি? ব্রজবাবুর হিসেব ইতিমধ্যে শেষ হয়েছে, দেখা যায় খাই খরচা এমনকি চুরুটের দামটাও ধরে শিশিরের জন্য এ পর্যন্ত খরচা হয়েছে 173 টাকা 13 আনা। সুতরাং এখনও 4,826 টাকা 23 আনা ব্রজবাবুর লাভ বলে ধরতে পারেন। কিন্তু শিশিরকে আর কিছুদিন এমনভাবে রাজার হালে রাখতে হলে সে লাভ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ব্রজবাবু একটু বিচলিত হয়ে পড়েন। না, আরেকটা চিঠি বক্স নাম্বারের ঠিকানায় না পাঠালেই নয়, এমনও তো হতে পারে যে তার আগের চিঠি ঠিক জায়গায় পৌঁছয়নি। ব্রজবাবু সন্তর্পণে তার নিজের আপাতত অবশ্য শিশিরের ঘরের দিকে পা বাড়ান। শিশির আবার আজকাল এ ঘরে তার যখন তখন আসা পছন্দ করে না, তাই এই সাবধানতা। ব্রজবাবু সবে গিয়ে মোড়াটায় বসেছেন, এমন সময় বাইরে শিশিরেরই সাড়া পাওয়া যায়। তাড়াতাড়ি সরে পড়বার আগেই শিশির শীষ দিতে দিতে ঘরে ঢুকে উৎফুল্লভাবে বলে, ধন্যবাদ ব্রজবাবু, ধন্যবাদ। ব্রজবাবু বেশ একটু বিমূঢ় হয়ে পড়েন, শিশিরের এ চেহারা তার কাছে একেবারে নতুন। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন, তুমি মানে ফিরে এলে যে এত তাড়াতাড়ি? একটা চিঠি ব্রজবাবুর নাকের সামনে দুবার নেড়ে শিশির বলে, না, এত বড় সুখবরটা পেয়ে আর বায়স্কোপে যেতে ইচ্ছে হলো না। সুখবর? চিঠিটার দিকে চেয়ে ব্রজবাবুর বুকটা আশায় দুলে ওঠে। হাত বাড়িয়ে চিঠিটা ছিনিয়ে নেবার প্রবল বাসনাটা দমন করে তিনি বলেন, সুখবরটা কিসের? এই যে দেখুন না, ব্রজবাবুর সামনে চিঠিটা ফেলে দিয়ে শিশির বলে, এই মাত্র পিয়ন দিয়ে গেল, যাক চাকরিটা পাওয়ার জন্যে আপনাকেই আগে কৃতজ্ঞতা জানানো উচিত। চাকরি? ও, তুমি চাকরি পেয়েছো বুঝি? হতাশভাবে জিজ্ঞাসা করেন ব্রজবাবু চিঠিটায় একবার চোখ বুলিয়ে। হ্যাঁ, পেলাম তো আপনারই সুপারিশে, আপনারই অফিসের সেই চাকরিটা। চলে যাওয়ার আগে আপনাকে তাই ধন্যবাদ জানাচ্ছি। যাওয়ার আগে? ব্রজবাবু যেন চাবুক খেয়ে উঠে দাঁড়ান। তুমি চলে যাচ্ছ? তা যেতে হবে বইখি, ভাবছি চাকরি যখন পেয়েই গেলাম তখন মামার বাড়িতেই গিয়ে উঠি, আর মামার বাড়ি যখন এত কাছে। এত কাছে তোমার মামার বাড়ি?
ভজবাবু রাগে দুঃখে বিস্ময়ে প্রায় ফেটে পড়েন। কই সে কথা আগে আমায় বলনি তো? আপনি জিজ্ঞেস করলে তো বলবো। আমার মামাকে অবশ্য আপনি ভালো করেই চেনেন, অন্তত তার বাগানের তরিতরকারি তো বটেই। আমি সূর্যবাবুর ভাগ্নে। তুমি সূর্যবাবুর ভাগ্নে? তাহলে ব্রজবাবুর খানিক্ষণ বাকরোধ হয়ে যায়। তাহলে কাগজের ওই নিরুদ্দেশের বিজ্ঞাপনের মানে? মানে আর এমন কি শক্ত, ও বিজ্ঞাপনটা আমি নিজেই দিয়েছিলাম। তুমি নিজেই দিয়েছিলে? ব্রজবাবুর মুখ দিয়ে তারপর সত্যি আর কোনো কথা সরে না। আগে হ্যাঁ, আমি ছাড়া আর কে দেবে বলুন? আমি যে নিরুদ্দেশ এ কথা আমার চেয়ে আর বেশি কে জানবে? ব্রজবাবুর থর দুটো একটু নড়ে মাত্র, অর্থহীন দু একটা অব্যয়পদ তা থেকে বের হয়। তারই উত্তরে বিশদভাবে নিজের কথা ব্যাখ্যা করে শিশির বলে, নিরুদ্দেশ হওয়া আশ্চর্য আর কি বলুন, এত কষ্টে লেখাপড়া শিখেও বেকার হয়ে বসে থেকে নিজের ঠিক উদ্দেশ্যও বলতে পারেন খুঁজে পাচ্ছিলাম না, তাই ওই নিরুদ্দেশের বিজ্ঞাপন। তাহলে ওই 5,000 টাকা পুরস্কার? এতক্ষণে ব্রজবাবুর কণ্ঠ থেকে যেন একটা অস্ফুট আর্তনাদ বের হয়। হ্যাঁ, 5,000 টাকা পুরস্কার একটা সমস্যা বটে, শিশির বেশ একটু চিন্তিতভাবেই বলে, 5,000 টাকা তো আর সোজা কথা নয়, অত টাকা আমি এখন পাবো কোথায়? তবে টাকাটা জোগাড় করতে পারলেই আমি দিয়ে দেব ঠিক করেছি। শেষ পর্যন্ত অনেক ভেবে ঠিক করেছি যে টাকাটা আমি নিজেকেই দিয়ে দেব, কারণ সত্যি কথা বলতে গেলে আমি নিজেই নিজেকে খুঁজে পেয়েছি। হঠাৎ এই চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্চর্যভাবে আবিষ্কার করে ফেলেছি নিজেকে, সুতরাং পুরস্কারটা ন্যায় তো আমারই প্রাপ্য। অবশ্য চাকরির জন্যে ধন্যবাদ তা সম্পূর্ণ আপনারই পাওনা। এই চরম আঘাত ব্রজবাবুকে বসিয়ে দেয় একেবারে, শিশিরের এগিয়ে দেওয়া তারই নিজের আরামকে দাঁড়ায়। শেষ হল প্রেমেন্দ্র মিত্রের লেখা হাসির গল্প নিরুদ্দেশ। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।